শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি প্রফেসর চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, জ্যোতিরিন্দ্রচন্দ্র চৌধুরী, মার নাম বীণারানী চৌধুরী, গ্রাম ডাবুয়া, ইউনিয়ন ডাবুয়া, তাউজান, চট্টগ্রাম। 71 সালে আমি ক্লাস 7-এ পড়তাম, অষ্টম শ্রেণীতে উঠব। 71 সালের 25শে মার্চ সব শুনলাম, যখন আমরা আমার পিতা সহ আমি থাকতাম হিন্দু বাড়িতে, গহিরে বিশ্বের বাড়ি, গহির স্কুল থেকে গহির স্কুলের পিছনে, এবং এটা তৎকালীন প্রসন্নাথ চৌধুরীর বাড়ির সামনে বিশ্বাস বাড়ি, ওখানে আমার পিতা এবং আমার মা সহ হিন্দু বাড়ি লুট হয়েছে, এটা ঘটনা দেখছে, এবং প্রত্যেকে জিনিসপত্র খানায় দুটো সহ ব্যাগ খালি নিয়ে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, রাস্তায় প্রকাশ দিব লোকে। চট্টগ্রামে পাকিস্তান সৈন্যরা ঢুকেছে, আমার বাবা বললেন চলো আমরা আমাদের গ্রামের বাড়ি, এখান থেকে প্রায় 5-6 মাইল উত্তরে ওখানে চলে যাই আমাদের নিজের বাড়ি বড়ুয়াপাড়া। এপ্রিল 2 তারিখ আমরা চলে গেলাম, যা যা নেওয়া যায় কাপড় চোপড় এগুলো নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। কিছু জিনিস রয়ে গেছে, আমার মা বললেন আমার বড় ভাইকে তোমরা গিয়ে আমার ওই জিনিসগুলি কিছু জিনিস আছে জিনিস নেওয়ার জন্য দুইটা লাই মানে দিছে। ওখান থেকে হেঁটে পাশ দিয়ে গহিরে গ্রামের আসার আগে কুণ্ডেশ্বরীর সামনে জম্বলপাড়া বলা হয়, যেখানে গণহত্যে হয়েছে, একসাথে অনেক মানুষকে ব্রাস করে বেড়ে ফেলছে। তখন দুপুর 11টা হবে, আমরা ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আমরা জানি না তো এখানে যে ই হতো, দেখলাম গুলির আওয়াজ অনেক সময়। এক সময় আমরা ওখান থেকে 500 গজ বা 700 গজ দূরে ধানি জমির উপর দিয়ে যাচ্ছি, দেখলাম একটা গুলি আসে আমার মাথার উপর সো করে চলে গেল। আমার বড় ভাই কিন্তু মাটিতে রুটি বলো, আমরা দুনো ভাই মাটিতে থেকে আরেকটা গুলি এসছে, কিন্তু আমাদের একটা করতে পারলো না। আমরা ক্রলিং কি জানতাম না, কিন্তু যেন সময় যেন হাম্বুরে আমরা একটা পুকুর পাড়ে গিয়ে আশ্রয় নিলাম। গোলাগুলি অনেক হলো, তখন অনেক মানুষকে হত্যা হচ্ছে, আমরা তো তখন জানতাম, ওই সময় জানতাম না। তারপর আমি বললাম আজকে আমরা যাবো না, আসে মাকে বললাম আমরা এই কারণে যেতে পারি না, ঠিক আছে। আমার ওই 3 তারিখ 13 এপ্রিল ওই দিন দয়ালহরি বিশ্বাস, সে ঘর থেকে ঘুরে পর্যন্ত পুলিশ আর্মি পাকিস্তানের সঙ্গে আসছে, সে দেখতে গেছে মাথা রানে গুলি করছে, গুলিটা গলায় লাগছে, পড়ে গেছে শোনা।
দুই একদিন পরে দেখলাম অনেক লাইন দিয়ে লাথারে লাথারে মানুষ, হিন্দু কিছু কিছু বৌদ্ধরা আছে, অত মুসলিমের কিছু ওখানে ছিল। ওরা আমাদের বাড়িতে হচ্ছে যে রামগড় রাস্তার পাশে, এখানে কিন্তু অনেক আমরা দেখেছি দেখি মানে রাস্তার মধ্যে লুটপাটও হয়েছে, অনেকে আসে সুন্দর দেখে আসে। আমাদের পাড়ার একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, আমার পিতামহ প্রতিষ্ঠা করছে, চুলামণি বিহার আসে আমাদের জমিদের বাড়ি, ওখানে আসে কিছু খাদ্য। আমার মা পাক করত, বা মা হচ্ছে বীরারানী চৌধুরী, ডাল আলু দিয়ে শুটকি দিয়ে পাক করত, এই হলো খাদ্য, ওরাও খাইত, এই রাত্রে রাত্রে থাকতো চলে যেত, এরকম হয়েছে। এতটুকু আমাদের আর্থিক সংগতি ছিল, তখন কিছু মানুষকে আমরা খাওয়াইছি। ইতিমধ্যে শুনলাম ওরা যারা যারা আশ্রয়িত আমাদের বড়ুয়া পাড়া আক্রমণ করবে। গভীরাতে ফসুকের চৌধুরীর সমর্থক তো কিছু খুব ওর সমর্থক ছিল, ওদেরকে ফসুকের চৌধুরী ব্যবহার করতে শুনলাম ওরা আক্রমণ করবে, এখানে ওদের পাড়ায় আক্রমণ করবে। তারপর আমাদের যারা ইয়ং ছেলে, আমার বয়স তো কম, তখন আমার বড় ভাই ছিলেন অরুণ চৌধুরী, আমরা প্রায় 20-30 জন ছেলে আমরা চিন্তা করলাম আমরা রাত্রে পাহারা দেবো, যারা একটা আশ্রয় নিচ্ছে ওদেরকে রক্ষা করবো। আমাদের অস্ত্র কি লাঠি আর দা, এটা নিয়ে আর হুইসেল, রাত্রে হলে আমরা হুইসেল মারতাম আর করতাম এইটা পাহারা লাঠি হুক। একবার আসলো শুনলাম যে আমরা বড় বড় ডাক দিয়ে যে আমরা মগ, মগের বাঘের সমান আসলে কাটিবন্ধু, যাক কিন্তু ওরা আক্রমণ করবে, এটা আমার কাছে একটা রেখাপাত করেছে। প্রথম দিকে এই ঘটনাগুলো বেশ রেখাপাত করছে, তারপর তো যুদ্ধ চলল, মুক্তি বাহিনী আসছে, বিভিন্ন জায়গায় আসছে। একদিন আমরা তখন আবার গহিরে চলে আসলাম আমার বাড়ি, রাত্রে খুব বড় আওয়াজ হল, রাত্রেবেলায় বড় আওয়াজ হল, আমরা খুব অতর্কিত এত আওয়াজ উঠলাম। গহির স্কুল থেকে, গহিরে হাই স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার পরে পূর্বে একটা ইলেকট্রিক পুল শুনলাম বিস্ফোরণ করে, বড় বড়ে একজন আমার আত্মীয় বাবুল বড়ুয়া লম্বা করে, সে যে মুক্তি বাহিনীতে গেছে আমরা তখন জানতাম না, সে আসছে, আমরা মনে করছি বেড়াতে আসছে বলে, সে আসে সকালবেলা, সে আশ্রয় ছিল। তখন এই যে রাজাকাররা ওই বিশ্বের বাড়িতে আসছে, কোনো লোক এখানে কোনো আশ্রয় নিয়েছে কিনা, ওদেরকে নিয়ে ওখানে বলছে ছাদে চলে যাও, ছাদে সে শুনেছিল না, কেউ তো আসে না, ওরা একটু আব্বাব দেখে কথাবার্তা মানুষ থেকে জিজ্ঞেস করে কাকে দেখছে কিনা, যে এই ধরনের বিস্ফোরণ করেছিল, বড় বড় বিশ্ব মাইন্ড সম্মত পাঠাচ্ছে, কিন্তু ও কিন্তু মুখ খুলে নেই। কিন্তু এরপরে আবার সন্ধ্যে সন্ধ্যে তাকে বলছে যে তুমি চলে যাও, ওরা এখানে রাজাঘাট সালাদুল কদের মানে ফুসবুদ্দ চৌধুরীর বাড়ির সামনে এগুলো অনেক কাঠি, সন্ধ্যা হয়েছে, কাটা হয়েছে, সেখান থেকে চলে গেছে, কোন দিকে চলে সে আবার কিছু বলে নেই। আবার এটাও আমার একটা মুক্তিযুদ্ধকে আমি আমার পিতামাতা ধরো আশ্রয় দিয়েছিলাম, আমার বাবার বোনের ছেলে বাবুর বন্ধুর মৃত্যুর মুখোমুখি থেকে আমি বাঁচলাম। এই স্মৃতি এখন আমার কাছে এগুলো অনেক জায়গায় উঠেছে, একটা জ্বলন্ত সাক্ষী হয়ে থাকলাম এবং আমার জীবনে রেখাপাত করেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।